রেশন ডিলাররা কোনো লোক নিতে পারে না কাজের জন্য দাড়ি পাল্লায় মাপবে কে দোকান গাড়ি থেকে খালাস করবে কে গাড়িতে মালটা তুলবে কে ডিস্ট্রিবিউটাররা তুলে নিয়ে আসে সেটা আলাদা রেশন দোকান থেকেই যে রেশনটা যাবে সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে কি করে পৌঁছবে এখানে আমরা একটা পথ বের করেছি সেটা হচ্ছে দুজন করে স্টাফ রেশন ডিলাররা নিতে পারবেন এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন অর্থাৎ একুশ হাজার ডিলারকে নিতে হবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার লোক যখন আপনি নিলেন দশ হাজার টাকা করে বেতন তাদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দেবে আর পাঁচ হাজার টাকা করে আপনারা দেবেন এতে আমার আরও একশো ষাট কোটি টাকা বেশি লাগবে কিন্তু আমি মনে করি এতে বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে লোকাল ছেলেমেয়েরা কাজের সুযোগও পাবে এবং দশ হাজার টাকা করে পকেটে পেলে বিনা পয়সায় খাদ্য পেলে বিনা পয়সায় রেশন পেলে বিনা পয়সায় কন্যাশ্রী পেলে বিনা পয়সায় স্কলারশিপ পেলে অনেক গরিব মেয়ে আরও বিয়াল্লিশ হাজার ছেলেমেয়ের রুজি রোজগার হয়ে যাবে কি লস্কর সাহেব অ্যান্ড বিশ্বম্বর রাজি কোথায় গেল আর কোথায় গেল রাজি তাহলে হোল হাউসকে হাত তুলে বলতে হবে আমরা রাজি এই প্রজেক্টে হোল হাউসকে তাহলে সাপোর্ট করে বলতে হবে যারা এই প্রস্তাবে রাজি তারা হাত তুলে আমাকে বলুন যে আমরা রাজি অনেকে তো হাত তুলছেন না তার মানে এতেও পছন্দ নয় এর বেশি দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয় পরে আবার কাজ করতে করতে সময় যাবে আলোচনা করতে করতে অনেক আলোচনা বেরোবে বাট মোটামুটি তিনটে সলিউশন হলো একটা হলো এক লাখ টাকা করে গাড়ি কেনার জন্য যে কিনবেন যে কিনবেন না সে ডিস্ট্রিবিউশনকে বিটারের সাহায্য নেবেন দুই দশ হাজার টাকা করে বিয়াল্লিশ জনের চাকরি হবে একুশ হাজার একুশ হাজার জনকে গভর্নমেন্ট দেবে একুশ হাজার জনকে আপনারা দেবেন হাফ হাফ ভাগ করে নিচ্ছি দশ হাজার টাকাটা আপনি পাঁচ হাজার দেবেন আমি পাঁচ হাজার দেব দুই আর তিন নম্বর হচ্ছে একটা পুরো লেন না ধরে ঘর 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 ঘরটাই করবেন পাঁচশো মিটারের মধ্যে গাড়ি দাঁড় করাবেন এবং সেখানে লোকেরা নিয়ে নেবে ধরুন একই দিনে একটা লেন ধরলেন কিন্তু লেনটা যদি দু কিলোমিটার হয় এগারোটা থেকে বারোটা একটা জায়গায় দেবেন বারোটা থেকে একটা আর একটা জায়গায় দেবেন একটা থেকে দুটো একটা জায়গায় দিলেন দুটো থেকে তিনটে একটা জায়গায় দিলেন হয়ে গেল কাজ যা দেখটা তারা এসে নিয়ে গেল আর আপনাকেও বস্তা বইতে হলো না কাদে করে ঠিক আছে এইগুলো আমার মনে হয় আমি একটুখানি কথা বলার মাঝে যা যেটুকু বুঝলাম এই কটা কাজ করে দিলে আপনাদের দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণ সাকসেসফুল হবে